আসসালামু আলাইকুম। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কেউ মিস করবেন না। আমি সবসময় ভিডিওর প্রথমে কোথাও থেকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার থাকে তাহলে সেটা বলে নিই। তো এটা নিয়ে ভিডিও মেক করতাম না, আমি যেসব নিয়ে ভিডিও মেক করি তার একটা কারণ থাকে। এটা আরও কারণ রয়েছে এখানে, যেহেতু ইনস্ট্যান্ট আমাদেরকে তাদের ওবিটি টোকেন, তাদের নির্দিষ্ট টোকেনটা দিয়েছে একটা এক্সচেঞ্জার সাইট, এটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে লঞ্চ করে নাই। এটা নতুন একটা সাইট এসেছে, তো তারা এখানে তাদের ইউজার বাড়ানোর জন্য এখানে কিন্তু তারা এই অফারটা দিচ্ছে, প্রত্যেককে জয়েন করার বিনিময়ে $60 সমপরিমাণে ওবিটি টোকেন দেবে আপনাদেরকে। এখানে কেওয়াইসি করার জন্য $2 পাবেন এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনি $5 পাবেন, মোট $60 একটু বেশি পাবেন। তো তাদের এই টোকেনটার দাম এখন পর্যন্ত এক্সচেঞ্জ এক্সচেঞ্জের লিস্টেড হয় না, তারা হয়তো আনুমানিক একটা প্রাইস এখানে দিয়ে দিয়েছে। এটা কয়েনবেজের মতো, কয়েনবেজের মতো একটা ইন্টারফেস তারা এখানে করছে। এখানে যাতে আমি ব্যাগে আসি, এখানে আপনারা দেখাতে পারবো, এই যে দেখুন কয়েনবেজের মতো তাদের হোম পেজটা একটা সিস্টেম করছে। এখান থেকে যে মাই প্রোফাইল এটার ভিতরে আসলে এখানে আপনারা তাদের এই নির্দিষ্ট কয়েনটা দেখতে পারবেন। অনেকে অ্যাকাউন্ট করছেন এখানে, কেওয়াইসি ভেরিফিকেশনও করছেন, কিন্তু আপনাদের টোকেনটা এখানে অ্যাড হয় নাই, কিসের জন্য হয় নাই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা মিস করবেন না, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা এখানে অংশগ্রহণ করতে চাচ্ছেন না, তাদের অংশগ্রহণ করার কোনো দরকার নেই। এখানে কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি 2 মিনিটের ভিতরে ভেরিফিকেশন হয়ে যায়, আর কেওয়াইসি ভেরিফিকেশন করা একদম ইজি। আমি ভিডিওতে সকল কিছু দেখিয়ে দেবো, তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। এখানে আপনাদের অংশগ্রহণ করতে এবং আপনাদের ইনস্ট্যান্ট অলার্টটা নিতে আপনাদের বেশি না 5 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু 5 মিনিটের মতো সময় লাগার পরও আপনারা চাইলে এখনই এই কয়েনটা এখান থেকে এক্সচেঞ্জ করে উইথড্র করতে পারবেন না। এর জন্য আপনাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে, এমন না 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হতে পারে। আর সেই 2 থেকে 3 মাস অপেক্ষা বা 6-7 মাস অপেক্ষা করা লাগলো, সেই 6-7 মাসে দেখা যাবে এটা যেহেতু তাদের নির্দিষ্ট টোকেন। এই যে 26টা টোকেন আপনারা এখানে পাবেন, এই 26টা টোকেনের দাম আপনারা এক সময় দেখা গেলো একটা টোকেন $10 হয়ে গেলো, বা একটা টোকেন $3 হয়ে গেলো, $2 হয়ে গেলো, $1 হয়ে গেলো, এইসব টোকেনের দাম বাড়ে ছাড়া কমে না। বেশিরভাগ সময়ই যে কোনো এক্সচেঞ্জার সাইটে নির্দিষ্ট টোকেনের দাম তারা বৃদ্ধি করে ফেলে। আশা করি জিনিসটা বুঝতে পারছি, তার জন্য এটা নিয়ে ভিডিও মেক করতে দিন, সবাই এখানে অংশগ্রহণ করে নেবেন। এখান থেকে রেফারেলটা যদি আমি দেখাই, রেফার করে আপনাদের কোনো লাভ হবে না। আমি যদি এখান থেকে সম্পূর্ণ গিভওয়েটার ভিতরে আসি, গিভওয়েটার ভিতরে আসলে আপনাদের দেখাতে পারবো। একটু নিচের দিকে আসলে এই যে দেখুন, এখান থেকে যে যারা রেফার করবে তাদের কোনো ইনকামই নেই। এখানে প্লেস অপশন রয়েছে, এখানে বিটকয়েন কেনা বেচার ভিতরে এখানে এই যে $150 BTC বাইসেল এইসব যারা করবে আর কি, আপনারা রেফারেলে অংশগ্রহণ করে তাদের উপর নির্ভর করে। এখানে নানা রকম রিওয়ার্ড রয়েছে, এগুলো চাইলে আপনারা পড়ে দিতে পারেন। তারপর আরও একটা জিনিস আমি প্রথমেই দেখিয়ে দিই, সেটিংয়ে ক্লিক করলে রেফার পেজে ফ্রি বিটকয়েন, এটি হচ্ছে রেফার, এখানে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন। তা আমি রেফার কিছুটা করছি, কিন্তু সেগুলো এখানে শো করতে হচ্ছে না, কেন বলতে পারি না। এখানে দেখুন গেট $10 বিটকয়েন বলতেছে, তো আপনি রেফার করলে $10 পাবেন না। আপনি যাকে রেফার করবেন সে যদি $100 সম্পর্কে BTC এখান থেকে বাই করে এটার ভিতর থেকে, তাহলে আপনি এখান থেকে $10 BTC বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি বাই করলেই আপনি এখান থেকে $10 বিটকয়েন পাবেন। এখন ওই $10 আবার উইথড্র করতে পারবেন কি না সেটা আমি সঠিক বলতে পারি না, যেহেতু তারা দিবে সেহেতু এখান থেকে উইথড্র করতেও পারবেন। আমি যদি বিটকয়েনের ভিতরে আসি, এই যে দেখেন এখানে শুধু বাই অপশনই রয়েছে, এখান থেকে কিনলে তাহলে আপনারা পাবেন। তো এটা আমাদের দেশের কেউ কিনবে না, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। এখন দেখে এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং যাদের এখানে মাই প্রফিট এইটার ভিতরে আসলে এখানে আপনাদের ডলারটা শো না করে, তারা কীভাবে শো করাবেন জিনিসটা দেখিয়ে দিই। অফারটা অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে দেবেন, সেখানে প্রথমে একটি লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটার উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে। তো এই পোস্টটি চলে আসলে এখান থেকে লেখা আছে সাইন আপ নাও এর উপর ক্লিক করে দেবেন। আমার সরাসরি অ্যাকাউন্ট লগইন করা আছে, এখানে লগইনের ভিতরে নিয়ে চলে না, লগইন দেয়নি। এরকম ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসলে এখান থেকে লেখা আছে জয়েন নাও উপরে ক্লিক করে দেবেন। তাদের রেজিস্টার পেজটা এই যে আপনাদের সামনে চলে আসবে, এখানে আপনার মেল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেবেন। আই এম নট এ ভেরিফিকেশন, এই যে আই এম নট এ রোবট, এটা পূরণ করে এখান থেকে সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন। তো সাইন আপের উপর ক্লিক করে দিলে আপনার মেইলে তারা একটা মেইল পাঠাতে পারে। তো সাইন আপের উপর ক্লিক করলে আপনার মেইলে তারা একটা কোড পাঠাতে পারে, কোড বসানোর এখানে টাকা পাবেন, কোডটা বসিয়ে দেবেন। তারপরে এরকম ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসলে এটা উপর ক্লিক করে আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে 0-এর পর থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে আবার সেন্ড কোডের উপর ক্লিক করবেন।
আপনার ফোন নাম্বার একটা কোড চলে যাবে, কোডটা এখানে বসাবেন, সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন। সাবমিট উপর ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার মেল বক্সটা ওপেন করবেন। আমি আমার মেল বক্সটা ওপেন করি, আপনাদের সরাসরি দেখিয়ে দিই। এখানে আমার মেল বক্সটা ওপেন করলে এই যে দেখুন আপনারা এরকম একটা মেল পাবেন, এই যে এরকম এরকম একটা মেল পেলে মেলটা ওপেন করবেন। মেলটা ওপেন করার পর এখানে দেখুন লেখা আছে ক্লেম মাই ওবিটি টোকেন, এইটার উপর একটা ক্লিক করবেন। তা নাহলে কিন্তু আপনার অনেকের দেখা যাচ্ছে KYC ভেরিফিকেশন নাকি তাদের ওয়েবসাইটের ভিতরে লগ ইন করে খুলে ফেলেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে তাদের ডলারটা, এই যে আপনার ডলারটা এখানে শো করতেছে না, এই যে এই জায়গাটা শো করতে আছে না, ঠিক আছে। কিন্তু আপনার এখানে KYC ভেরিফিকেশন ভেরিফিকেশন সব কিছু করে ফেলছেন, এখানে লগ ইন করলে এই গিভওয়ের এখানে KYC ভেরিফিকেশনের অপশনটা চলে আসে, হয়তো এখান থেকে করে ফেলেছেন। তো ওখান থেকে যারা করে ফেলছেন তারা তো করে ফেলেছেন, তারাও আবার এখানে আসবেন, এখানে এসে ক্লেমের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা পুনরায় লগ ইন করে নেবেন। আর যদি দেখেন সরাসরি অ্যাকাউন্টের ভিতর নিয়ে চলে যায়, তারা যেটা করবেন এখান থেকে সেটিংয়ের উপর ক্লিক করে এখান থেকে ফার্স্টে লগ আউট করবেন। তো আমার কি লগ আউট হয়ে গেল নাকি বলে, তো না আমার লগ আউট হয় নাই। তো এখান থেকে আর কি লগ আউট করে তারপরে এই মেলটা আবার ওপেন করে ক্লেমের উপর ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। ক্লেমের উপর ক্লিক করার পর আপনাদের সবার সামনে যারা KYC কমপ্লিট করছেন তারা তো করে ফেলছেন, তারা KYC কমপ্লিট না করবেন এই যেখানে মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে দিই, নট এটা ক্লিয়ার করলাম, স্কিপ করে দিই। এখানে ট্র্যাফিক লাইট বলছে, ট্র্যাফিক লাইট আছে, ভেরিফিকেশন লগ ইন। তো দেখুন আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে, একটু ভুল হয়েছে পাসওয়ার্ডটা, তো এবার পাসওয়ার্ড ঠিক হবে আমার যতটুকু ধারণা। এই যে দেখুন এবার পাসওয়ার্ড ঠিক হয়েছে আমার, কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন করার পর এরকম ইন্টারফেস আপনাদের আসবে না, তারা KYC ভেরিফিকেশন করেন না তাদের এরকম ইন্টারফেস আসবে না, তারা KYC ভেরিফিকেশন করছেন তাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এটার ভিতরে আসলে আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন। আর তারা KYC ভেরিফিকেশন করেন নাই, তারা যদি অ্যাক্টিভিটির উপরে ক্লিক করেন তাহলে এখানে আপনার ট্রানজ্যাকশন দেখতে পারবেন। ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করলে আমার এখানে কনফার্ম লেখা আছে, আপনাদের দেখবেন পেন্ডিং। তো পেন্ডিংটা ছাড়ানোর জন্যই এখানে আপনাকে KYC ভেরিফিকেশন করতে হবে। তো তার জন্য কী করতে হবে দেখিয়ে দিই। আপনারা যখনই ওই মেইল থেকে মেইলের ওই যে ক্লেম, ক্লেমের উপর ক্লিক করে যখন লগ ইন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, এখানে ডেট অফ বার্থ দেবেন, এখানে অ্যাড্রেস দেবেন। ফার্স্ট আপনার যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটাই দুইটা ভাগ করে এখানে আর এখান দিয়ে দেবেন। অ্যাড্রেস আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছন দেওয়া আছে, ওইটা দুইটা ভাগ করে এখানে বসিয়ে দেবেন, বা প্রথমে অ্যাড্রেস দিয়ে এটা খালি রাখলেও কোনো অসুবিধা নেই। এখানে আপনার সিটি, কান্ট্রি, এখানে যদি পোস্টাল কোড টোড চায় ওগুলো দিয়ে নেক্সটের উপর এটা ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি যেটার মাধ্যমে KYC-টা করতে চাচ্ছেন সেটার উপর এটা টিক ম্যাক দিয়ে দেবেন। যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে করবো, আইডি কার্ডের উপর এটা ক্লিক করবেন, দেখবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এটার উপর ক্লিক করে আইডি কার্ডের ফার্স্ট পেজ, এটার উপর ক্লিক করে আইডি কার্ডের পিছনের পেজের ফটো আপলোড করে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। নেক্সট উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনার যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখানে KYC-টা কমপ্লিট করতে আছেন তাকে দাঁড়া করাবেন, এখানে সামনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো তাকে একটু মাথাটা ঘুরাতে বলবেন, ঘুরিয়ে ঘুরে ওখানে একটা কার্টুন দিয়ে আপনাদের দেখিয়ে দেবে কী করতে হবে। তো ওইভাবে আপনারা কাজটা করবেন। কাজটা করার পর 2-3 মিনিট এখানে সময় নেবে, একটু লোডিং নেবে, দেখবেন 2-3 মিনিট পর এখানে এরকম একটা মেসেজ দেবে যে আপনার স্ক্যানার কনফার্ম হয়ে গেছে। তো এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এই যে নিচে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন উপর এটা ক্লিক করে দেবেন, তাহলেই বলবে আপনার এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো ভেরিফিকেশন কমপ্লিট হলে তারপর আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করলে তখন দেখতে পারবেন যে আপনি এখানে আপনার ওয়ালেটে, আমি যদি আপনাদের দেখাই এখানে আপনার ওয়ালেটটা রয়েছে, আমি আর পিছনে আসি, এই যে হোম পেজ, হোম পেজের পর এই যে এই অপশনটা, এই অপশনটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেটের ভিতরে তার $60 সম্পরিমাণে তাদের নির্দিষ্ট যে টোকেনটা রয়েছে এই টোকেনটা আপনাদেরকে দিয়ে দেবে। তো যেহেতু ইনস্ট্যান্ট ওয়ালেটে তাদের টোকেনটা দিয়ে দিয়েছে, আর এখান থেকে কিন্তু উইথড্র অপশন রয়েছে, কিন্তু এগুলো কামিং সুন, এই যে দেখুন এগুলো অ্যাভেলেবেল সুন, এই যে 2022 সালের কত তারিখ সকল কিছু এখানে বলে দিয়েছে, রোডম্যাপ টোডম্যাপ আপনার চাইলে একটু ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন। আমার কাছে ভালো লাগছে, তো তার জন্য শেয়ার করলাম। আপনাদের কাছে ভালো লাগলে জয়েন করবেন, না লাগলে জয়েন করার দরকার নেই। আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো রেফারাল কমিশন নেই। তো এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটি, আল্লাহ হাফেজ।